আপনার আমার সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা আছে। তবে আজ আমরা জানব বাজারে নতুন কি সিসি ক্যামেরা এসেছে এবং সেগুলোর সুযোগ সুবিধাই বা কেমন। নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই সিসি ক্যামেরা ব্যবহার করছে নিরাপত্তার জন্য। তাদের জন্য বাজারে নতুন কি সিসি ক্যামেরা এসেছে? আমাদের বাজারে দুই ধরনের ক্যামেরা, একটা হচ্ছে হোম সিকিউরিটি আর একটা হচ্ছে আপনার যে প্রফেশনাল যারা কর্পোরেটের জন্য বা রাস্তা বা ফ্যাক্টরির জন্য আর কি। তো দুই ধরনের ক্যামেরা, এই বাসায় আমাদের অনেকগুলো মডেল নতুন আসছে, আমি আপনাদের দেখাই। যেটা হোম সিকিউরিটির জন্য এটা আসছে আর এটার সাথে এটা, এই দুইটার হচ্ছে আগেরটার থেকে ফ্যাসিলিটিস বেশি হচ্ছে। এটাতে কালার ভিউ 24 আওয়ার্স কালার প্লাস অডিও ক্যাপচার করবে, রিয়েল টাইম অডিও ডিভিআর ক্যাপচার করবে, আপনি প্লেব্যাকে শুনতে পারবেন সেটা। আর সেম এটার প্রফেশনাল যে ক্যামেরাগুলো প্রজেক্টের জন্য সেম এই মডেলটা আসছে, 4 মেগাপিক্সেলের কালার ভিউ, রাতে 24 কালার, আগে ছিল রাতে সাদা কালো, অন্ধকারে সাদা কালো, এটা আসছে। আর একটা ক্যামেরা আসছে, এটা 4 মেগাপিক্সেলের অডিও সহ, আইপিতে যেটা অডিও আগে ছিল না এটা অডিও সহ আসছে। আর এটা সেম এটারই আর একটা ছিল, অডিও ছাড়া একটা আছে এটা। আর একটা হচ্ছে আপনার এই ফিটিজেট ক্যামেরাটা, এটা ফিটিজেট আগে থেকে ছিল কিন্তু এখানে দুটো টেকনোলজি এই অ্যাড হয়ে নতুনভাবে আসছে। উইসেন্স হচ্ছে আপনার আগে 24 আওয়ার্স আপনার রেকর্ডিং হতো, এখন এটার আপনি সিস্টেমটা ইয়ে করলে যদি অ্যাক্টিভেট করেন, যদি ভিআইকেল আর মানুষ যখন থাকে তখন রেকর্ডিংটা নিবে, তখন আপনার হার্ড ডিস্কে স্টোরেজ কম লাগে, বা আপনার রেকর্ডিংয়ের ওই সার্চ করে কখন যে কোনো অকারেন্স হলে অকারেন্সের বিষয়টা আপনি তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন, বা গাড়ি দিয়ে তো করতে হবে আর নাহলে মানুষ, এছাড়া তো আর কিছু হয় না। এগুলো নতুন আসছে। এই ক্যামেরাটার একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আছে, এটা 5 মেগাপিক্সেল ফিশাই ক্যামেরা, ফিশে হচ্ছে আপনার 360 ডিগ্রি, আপনি যখন উপরে সিনিংয়ে লাগাবেন গোল পুরোটা চলে আসে, এটাতে অডিও সহ ইনক্লুড হয়ে আসছে। এগুলো মোটামুটি আমাদের এই লেটেস্ট আর কি। আচ্ছা, এই ক্যামেরাটি যেহেতু আপনি বললেন যে এই ক্যামেরাটি এবং এটির সঙ্গে এটি রয়েছে যেটি ইনডোর এবং আউটডোরে ব্যবহার করা যাবে এবং এটি স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় এটি ইনস্টল করা যাবে, এই ক্যামেরাটির সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এই ক্যামেরাটা হচ্ছে এটা দাহুয়ার একটা ক্যামেরা, আর দাহু হচ্ছে চায়নার একটা বিখ্যাত ব্র্যান্ড। আর এই দাহুয়াটা, এখানে একটা মজার বিষয় আছে, দাহুয়াটা এখানে অনেকে উচ্চারণের সমস্যা ওই ডিজাইনের কারণে, মানে আধুয়া বলে বা এক্সওয়াইজেড বলে, তো এটা হচ্ছে আছে আর দাহুয়া, আর দাহুয়া হচ্ছে যে চাইনিজ একটা ওয়ার্ড, এটার ইয়ার ইংলিশ করলে বা বাংলা করলে হয় বিগ চায়না, বিগ চায়না মানে বাংলা করলে বড় চায়না। ওরা ওই ডোমিনেট করার জন্য ওই ব্র্যান্ডটা ওইভাবে এস্টাবলিশ করছে এবং এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওয়ার্ল্ডের 2nd পজিশনে আছে, ওই দিক থেকে এটা ঠিক আছে। 2001 সাল থেকে শুরু করে ওয়ার্ল্ডে এখন 2nd পজিশনে আছে। আর এটা হচ্ছে আপনার অডিও শো একটা 20 মিটার আইআর ডিস্টেন্সের বুলেট ক্যামেরা, 24 আওয়ার্স কালার, এটার ফ্যাসিলিটিস এটা সেম, এটাও 24 আওয়ার্স ইনডোরের জন্য অডিও ক্যাপচার এবং 24 আওয়ার কালার ক্যামেরা। আচ্ছা, আমরা আগে যে ক্যামেরাগুলো দেখতাম সেগুলোতে আমরা দেখতাম যে রাতের বেলায় সেটি সাদা কালো হয়ে যায়, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, অর্থাৎ এই যে ক্যামেরাটি, এই ক্যামেরাটি আমি যখন ব্যবহার করছি সেটিতে আমি সবসময় যে কালার ভিউ সেটি পাচ্ছি, এটি নিশ্চয়ই নাইট ভিশনও ক্যামেরা, এটির জন্য এক্সট্রা কোনো লাইটের প্রয়োজন হচ্ছে না? কোনো লাইটের প্রয়োজন নেই। আচ্ছা, অর্থাৎ অন্ধকারেও এটি আমাকে সম্পূর্ণ যে আলোকিত যে ছবি সেটি দিবে। একটু ক্যামেরাটি খুলে দেখতে চাই, এর ভেতরটি কেমন? এইটাই এই শেপটা আর কি। আর এখানে এই লাইটের কারণে তখন এখানে মিনিমাম একটা আলো সেই দেওয়ার পরে এটা কালার হয়ে যায় এটার এই, আর অন্যগুলোতে এই ভিতরে হেডেন লাইট থাকতো এটা যে সাদা কালো হতো, ইনফ্রারেড রে যেটা। এটি যেহেতু আপনি বললেন যে বাহিরে ব্যবহার করার জন্য, এটি নিশ্চয়ই ওয়াটারপ্রুফ, সেক্ষেত্রে যারা একদমই খুব রোদে বা খুব পানির যে জায়গাগুলোতে পড়ে সেই জায়গাগুলোতে যদি এই ক্যামেরাটি ইনস্টল করা হয় সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা হবেই না। আচ্ছা, এবং এটি যেহেতু এখানে একটি লাইটও রয়েছে, এটি নাইট ভিশনেরও কাজ করছে, কালারের জন্য এটি নাইট ভিশনের কাজ করছে। এবং যেহেতু এটি নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরাগুলো ব্যবহার করে থাকি, যেহেতু এটির সাইজও বেশ ছোটই, তো যে কোনো জায়গাতে এটি খুব সহজে ইনস্টল করা যাবে। এরপর আমরা আসলে কোন ক্যামেরাটি দেখব? আচ্ছা, এরপরে আপনি এই দুইটা তো একই আপনাদের দেখালাম, এখানে এখন অনেকে আছে একটা ক্যামেরা বাসার গেটে একটা ক্যামেরা ইউজ করবে, এটা বড় সেটআপ নেবে না, এর জন্য এইটা এই ক্যামেরাটা, এটাও রাত 24 আওয়ার্স কালার, আপনি মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। এটার অনেকগুলো ফ্যাসিলিটিসের মধ্যে একটা হচ্ছে আপনার যদি একটা এরিয়া সিলেক্ট করে দেন, এখানে কোনো মানুষ আসলে বা ওই মুভিং হয় এরকম কিছু আসলে আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে, কারণ আপনি মেন গেটে লাগালেন, আপনার বাসার তিনতলায় থাকলেন, নোটিফিকেশান আসলে দেখলেন আসলে কি, এটা মানুষ হইলে আপনি কে এটা অপরিচিত হইলে তখন আপনি আপনার যে আছে ওরে কল করলেন এটা কে দেখো, আর যদি অন্য কিছু হয় ধরেন অনেক সময়
আপনার অন্য এই হয়তো কুকুর গেল বা বিড়াল গেল তখন স্কিপ করে চলে গেলেন, এই জন্য এটা আর বয়েজ আছে, এটাতে আপনি ওইখানে কে কী বলতেছে এটা শুনতে পারবেন। এটারে এটা আগে ছিল সাদা কালো, এখন ইয়েসো আসছে। আর এখানে 24 আওয়ার্স, এটা আরও দুইটা মজার বিষয় আছে, এটা হচ্ছে যে আপনি মেমোরি কার্ড যদি ইউজ করেন তাহলে রেকর্ড তো থাকলো বয়েস সহ রেকর্ড, আর একটা হচ্ছে যে আপনি মেমোরি কার্ড ইউজ করলেন না, আর ধরুন আপনার বাসার বাইরে ক্যামেরাটা লাগালেন, লাগানোর পরে কেউ একজন ভেঙে নিয়ে যেতে পারে, তখন আপনি রেকর্ডটা তো আর পাবেন না, তাহলে ওই ভাঙার সময় কিন্তু ও ক্যাপচার হলো কিন্তু রেকর্ড পাওয়া যায় না। এই জন্য এটা ক্লাউডে আপনি রাখতে পারবেন, ক্লাউডে স্টোরেজ রাখতে পারবেন, ক্যামেরা নিয়ে গেলেও আপনি ভিডিওটা নিতে পারবেন, এটা এভিডেন্স আকারে অথরিটির কাছে জমা দিতে পারবেন যে এই কাহিনিটা ঘুরছে, এটার জন্য আপনি যেটা ক্লেম করা যাবে সেটি করা। এই বিষয়টা এই ক্যামেরাগুলোতে আছে, বিশেষ করে 1, 2, 3 এই চারটা ক্যামেরার মধ্যে এই বিষয়টা আছে। আপনি ক্লাউডে যদি এই এই ক্যামেরাটির নিজস্ব ক্লাউড সিস্টেম রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এই কোম্পানির নিজস্ব ক্লাউডে আপনি ডাটা রাখতে পারবেন। সেখানে কত জিবি পর্যন্ত ডাটা রাখবেন? কত জিবি না, যে উইকলি একটা মিনিমাম চার্জ ওরা নেয় আর কি, উইকলি আপনি ডাটা রাখলে এক সপ্তাহের জন্য একটা মিনিমাম চার্জ নেয়। আমরা একটু এই ক্যামেরাটি খুলে দেখতে চাই, এর ভিতরটি কেমন। এটার ভিতরে আপনার যা যা দরকার সব কিছু দেওয়া থাকে, একটা অ্যাডাপ্টার থাকে এটার পাওয়ার দেওয়ার জন্য, এটা হচ্ছে যে ওয়াটারপ্রুফ করার জন্য কানেক্ট জয়েন্ট, আর স্ক্রু থাকে স্ক্রু লাগানোর জন্য, এটা হচ্ছে একটা মেটাল বডি ক্যামেরা, দুইটা এয়ার থাকে রাতে কালার ভিউ করার জন্য, আর দুইটা অ্যান্টিনা, একটা রাউটার আছে, সাধারণত গেট আর রাউটার একটু দূরেই হবে যেটা আউটডোর, এটা কাভারেজের জন্য দুইটা অ্যান্টিনার। আর এটা হচ্ছে যদি আপনি তাও না পায় অনেক দূরে হয়ে যায় তাহলে রাউটার বা সুইচ থেকে একটা নেটের লাইন এনে এখানে দিয়ে দিলেই হলো, আর পাওয়ারটা দিলেই অ্যাক্টিভেট হয়ে যাবে এটা দিয়ে। আর এখানে মেমোরি কার্ডটা থাকে, আর অডিওর জন্য এখানে অডিও ক্যাপচারের জন্য এই জায়গাটা অডিও দিয়ে আছে, আর মেমোরি কার্ডটা লাগানোর জন্য ওয়াটারপ্রুফ করার জন্য এখানে অনেক কিছু দেওয়া আছে। 30 মিটার পর্যন্ত দেখা যায় আর কি, বা 28 ফিটের মতো প্লাস মাইনাস 28 ফিট পর্যন্ত আমি ক্লিয়ার ভিউ পাচ্ছি। একই সঙ্গে যদি এই রাউটারও কাভার না হয়, নেট কানেকশনে যদি কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সটেন্ড কেবলও দেওয়া হয়েছে এবং কানেক্টর এইটি কানেক্টিং কেবল পাওয়ারের জন্য দেওয়া হয়েছে। এবং এই ক্যামেরাটিও দেখতে বেশ সুন্দর এবং মেটাল বডি আপনি শুরুতেই বলেছেন, এবং এটি যেহেতু মুভ করা যাচ্ছে সেহেতু আমাদের সুবিধা মতো আমরা কিন্তু যে কোনোভাবে যে আমার কোন ভিউটি আসলে প্রয়োজন সেই ভিউটির জন্য আমি এই ক্যামেরাটিকে সেট আপ করে নিতে পারছি। এবং একই সঙ্গে যেটি এর আগের ক্যামেরাটির ক্ষেত্রেও বলছিলাম যে এটির সাইজ যেহেতু অনেকটাই ছোট, সেক্ষেত্রে আপনার বাড়ির যে কোনো প্রান্তে আপনি আসলে এটিকে সেট আপ করতে পারবেন। এবং যেহেতু ওয়াটারপ্রুফ রয়েছে একই সঙ্গে এটি ডাস্টপ্রুফ রয়েছে, IP66 এতে অ্যাপ্রুভাল দেওয়া আছে, যে কারণে আপনি খুব সহজেই আপনার যে দুশ্চিন্তা অর্থাৎ পানি লাগলে এটি নষ্ট হয়ে যাবে কিনা সেরকম দুশ্চিন্তা, কিংবা অতিরিক্ত ধুলার কারণে এটিতে কোনো সমস্যা হবে কিনা সেই দুশ্চিন্তা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। আচ্ছা, আপনার কথার মানে আমি একটা কথা দিতে মুভ করা যায় এই বিষয়টা থেকে আমি একটা বিষয় নিলাম, এটা হচ্ছে যেটা ম্যানুয়ালি মুভ করে আপনি ফিক্সড করে দিতে হবে, কিন্তু আপনি যদি এটাতে যান, এটার সাথে যে ক্যামেরাটা আসছে এটাতে আসলে এটা হচ্ছে আপনি মোবাইল দিয়ে আপনি ঘুরাতে পারবেন 360 ডিগ্রি আপনি মোবাইল দিয়ে, ধরুন এটা ফিক্সড হলেও আপনি ভিউটা দরকার এখানে আপনি এদিকে ঘুরে নিতে পারবেন, এদিকে দরকার এদিকে, উপরে দরকার উপরে। এটা হচ্ছে ফ্যান টেল, এটা এই পিটি ক্যামেরা বলে, PTZ ফ্যান টেল জুম ক্যামেরা, এটা মিনিমাম একটা জুমও করতে পারবেন আবার রোটেট করতে পারবেন উপরে নিচে ডানে বামে, আপনি এটা ঘুরে যে কোনো ভিউ নিতে পারবেন। এটাও 24 কালার 4 মেগাপিক্সেল, আগে ছিল 2 মেগা এখন 4 মেগা। এবার একটু জানতে চাই এই ক্যামেরাগুলোর দাম কেমন রয়েছে? এটার প্রাইস হচ্ছে আপনার 10,500 টাকা, আমাদের খুচরা মূল্য এমআরপি মূল্য 10,500 টাকা, আর সে আগে যেটা দেখাইছি এটা হচ্ছে আপনার এটা 5,200 টাকা, 5,200 টাকা। আর এটারই একটা এই সেম এটারই একটা মিনি আছে যেটা ইনডোরের জন্য, এটা এটার দাম হচ্ছে 3,800 টাকা, 2 মেগাপিক্সেল। এটা এটি দিয়ে যে কাজ করা সম্ভব এটি দিয়ে ইনডোরে সেম কাজ করা সম্ভব ইনডোরে। এটির দাম হচ্ছে 3,800 টাকায় এই ক্যামেরাটি পাওয়া যাচ্ছে, যেটি কিনা কিছুদিন আগে বাজারে এসেছে এবং এই ক্যামেরাটি খুব সম্প্রতি সময়ে বাজারে এসেছে। বাসা বাড়ি বা সাধারণ অফিসে ক্যামেরা যেগুলো ব্যবহার করা হয় সেই ক্যামেরাগুলো দেখছিলাম যেগুলো বাজারে নতুন এসেছে, বাজারে প্রফেশনাল ইউজের জন্য আর কি নতুন ক্যামেরা এসেছে? আমরা প্রথম যেগুলো দেখলাম এটা আমরা কনজিউমার বা বাসা বাড়ির জন্য বলি কনজিউমার ক্যামেরার বাইরে এটা আসছে 4 মেগাপিক্সেলের কালার ভিউ সহ 24 কালার, এটা হচ্ছে প্রফেশনাল ক্যামেরা 4 মেগাপিক্সেল, আর 40 মিটার পর্যন্ত সে রাতে এবং দিনে ভালো ক্লিয়ার ছবি দেবে আপনাকে। এটা এই 4 মেগা আপনি যদি চান আমি খুলে দেখাতে পারি। আচ্ছা,
এটা হচ্ছে পিওই এটাতে অ্যাডাপ্টার দেয়া থাকে না এটা সুইচ থেকে পাওয়ার নেই পাওয়ার অফ ইথারনেট পাওয়ার নিবে যদি আপনি অ্যাডাপ্টার ইউজ করতে হয় তাহলে অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন তাহলে ওটা আলাদা এক্সট্রা নিতে হবে আর এখানে অ্যালার্মের জন্য বা আদার্স অনেকগুলো ফ্যাসিলিটির জন্য অডিও আউট অডিও ইন এটাতে যদি আপনি ধরেন একটা ভয়েস সেট করে দিলেন আপনি বাসার সামনে এটা ইউজ করলেন অ্যান্ড কেউ আসলে এখান থেকে ভয়েস দিবে ভয়েস দিবে মানে মানে ও বলবে যে বা এই টাইমটাতে এখানে আসা যাবে না বা এখানে কেন আসতে যে কোনো একটা ভয়েস আপনি সেট আপ করলে অ্যালার্ম দিয়ে এটা এই সাউন্ডটা দিতে পারবেন আর 24 আওয়ার্স তো কালার এটা বললাম আমি আর তার সাথে সাথে এটা আছে ফিটিজিট ক্যামেরাটা যেটা আমাদের এখানে ডিসপ্লে আছে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে সুযোগ সুবিধার জায়গাটিতে আমরা সম্প্রসারিত হচ্ছে এবং নতুন নতুন সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জানতে পারছি যেটিতে এটির ক্ষেত্রে আমরা জানলাম যেটিতে অ্যালার্ম সুবিধা রয়েছে এবং যে কেউ আসলে পরে এই ক্যামেরাটি অটোমেটিক্যালি একজন মানুষের যে ভয়েস সে দিতে পারছে এবং খুব সহজেই আরেকজন তার উত্তরটি জানতে পারছে এবার একটু জানতে চাই এর মূল্য কত আচ্ছা এগুলো তো আসলে সলিউশন বেস প্রোডাক্ট এলো প্রজেক্ট ওয়াইজ ভেরি হয় প্রাইস তো ওইখানে আমি যেটা বলতে পারি একটা এটা মিনিমাম 10,500 মিনিমাম 10,500 টাকা আপনি সেল করতে হবে কারণ এটা সলিউশন বেস প্রোডাক্ট আপনি প্রজেক্টে যাই কেবলিং করতে হবে ইনস্টলেশন আদার আফটার সেল সার্ভিস আছে 2 বছরের ওয়ারেন্টি আছে ওই সার্ভিসগুলো দিতে হয় এই জন্য এটার প্রজেক্ট ওয়াইজ প্রাইস ভেরি করে তারপর আপনি মিনিমাম ধরতে পারেন যে 10,500 টাকা এবার আমরা কোন প্রোডাক্টে দেখছি আচ্ছা এবার আমরা একটা বড় এরিয়া যা অনেক বড় এরিয়া বা আপনার টোলের জায়গা আদার জোন বা কোনো খেলার মাঠ বা কোনো ফ্যাক্টরির মাঠ বা অনেক বড় ওয়্যার হাউস সামনে গেটগুলো কাভারের জন্য এই ক্যামেরাটা এটা 2 মেগা আছে 4 মেগা আছে সেম এটারই এটার এটা হচ্ছে যে আপনি 25x জুম করতে পারবেন 2 মেগাতে আর 30x হচ্ছে 4 মেগাতে জুম করতে পারবেন 150 মিটার থেকে 200 মিটার পর দেখা যায় দুইটা মডেলের আলাদা এটা 150 আর 4 মেগাতে 200 মিটার 200 মিটার দূরের কন্টেন্টটা আপনি 25x জুম করে দেখতে পারবেন ডিজিটাল জুম করে দেখতে পারবেন যে কন্টেন্টটা কী এটার এই ফ্যাসিলিটিসটা আছে সেম এটার মধ্যে ওই সেন্সর টেকনোলজি আছে যেটা ভেহিকল এবং মানুষকে ফাইন্ড আউট করার জন্য ওই টেকনোলজিটা আছে একটু বাজার মূল্য যদি বলতেন ওইটা আর কি একই কথা আবার বলতে হবে সলিউশন প্রোডাক্ট এটা মিনিমাম প্রাইসটা আমি বলতে পারবো আর কি কিন্তু প্রজেক্ট ওয়াইজ এটার প্রাইস ভ্যারি হয় এটার এখন প্রাইস 42,000 এবার জানতে চাই যে কেউ যদি তার বাড়ি বা অফিসের জন্য 4 ক্যামেরা দিয়ে একটি সেট আপ নিতে চায় তাহলে পূর্ণাঙ্গ সেট আপের জন্য কত টাকা বাজেট করতে হবে প্লাস মাইনাস 24,500 টাকা আসবে কিন্তু এর ভিতরে আরও অনেকগুলো প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে 4টা ক্যামেরা থাকবে অ্যাডাপ্টার থাকবে কেবল থাকবে হার্ড ডিস্ক থাকবে রেকর্ড করার জন্য একটা ডিভিআর মেশিন থাকবে সবগুলোকে কন্ট্রোল করার জন্য মনিটরটা থাকবে না মনিটরটা থাকার না থাকার কারণ হচ্ছে অনেকে 17 ইঞ্চি কেউ 19 ইঞ্চি কেউ 22 ইঞ্চি এর জন্য মনিটরটা ইনক্লুড করা যায় না ওই চাহিদা অনুযায়ী ওটা দিতে হয় আর কি শাহেদ ভাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ তনুর ভাই আপনাকেও ধন্যবাদ বাজারে নতুন যে ক্যামেরাগুলো এসেছে এবং সেগুলোর সুযোগ সুবিধা সম্পর্কে আমরা জানছিলাম এবার আপনি নিয়ে নিতে পারছেন আপনার পছন্দ বাজেট এবং প্রয়োজন অনুযায়ী ক্যামেরাটি